ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কথাটা কি সত্য? কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায়। অনেকে এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে আমরা জানি, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে, এ হলো সবচেয়ে উত্তম মানুষ। তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায়, অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ, এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই। অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায়, আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান। অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না। ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা এটার উপরে। বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরও ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন, ভালো মানুষ দেখে বেশি দিন বাঁচেন নাই, এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না। তবে হ্যাঁ, কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় তো সুধারণা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমরা জানি মক্কার মসজিদুল হারামে এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব হয়। প্রশ্ন হলো মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সওয়াব হবে? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। মক্কার মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে 100,000 রাকাত সালাত আদায়ের সমতুল্য। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, ইবনে মাজার হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। এখন প্রশ্ন হল মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন, তো সেগুলোতে পড়লেও কি একই সওয়াব পাওয়া যাবে কি না? এটার উত্তর হল মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে 1 রাকাতে 100,000 রাকাত পাওয়া যায়, সওয়াব পাওয়া যাবে। এই বিষয়টা অনেক ওলামাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা 1 রাকাত, অন্য মসজিদের 100,000 গুণ। তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য, অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না, এটা অনেক ওলামাদের মত। তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আরও অনেক ওলামাদের মত হলো যে মক্কার হারামের এরিয়ার মধ্যে এটার ভেতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় 70 বা 80 কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া, এই সম্মানিত এরিয়া যেটা, এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। এবং এই মতের সম্পর্কে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে, এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে, পুরো সম্মানিত এরিয়া এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে, পুরো মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে। তো এটার দলিল হিসাবে, এটার প্রমাণ হিসাবে হদুদে হারাম যেটা সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার কোরআনে কারিমের একটা আয়াত আছে, আপনার আল্লাহ তাআলা সূরা ইসরা শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন, অথচ মেরাজে শুরু হয়েছে বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মেহানির ঘর থেকে, তা আল্লাহ বলেছেন মসজিদুল হারাম থেকে, যেহেতু উম্মেহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে ওইটাকে মসজিদুল হারাম বলা হয়েছে। এরকম করে আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে। অতএব সে সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই 1 রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। যদিও সতর্কতা হলো ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্দেহাতীতভাবে সেটা সবচেয়ে ভালো। শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীক সবার উপার্জন যেন হালাল হয়। যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়তগ্রস্ত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না, তারপরও আপনার এই গোশতে, এই ইবাদতে, এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে, বিশেষ করে একজনের নিয়ত হলো শুধু গোশত খাওয়া, তার আসলে কোরবানির উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে যেমন বললাম এক অনেক ওলামাদের মতে হবে, আবার অনেক ওলামা একরাম ফোকাহ একরামের মতে কিন্তু এটা হবে না, কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে, নিয়ত একজন এক একটা হলে এটা গ্রহণযোগ্য না। এক দ্বিতীয়ত হলো
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকুলু লিত তাইয়িব, আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করলো, আল্লাহ কি এটা গ্রহণ করবেন না? এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই, তারটা আমাকে কেন পোহাতে হবে? আপনাকে পোহাতে হোক বা না হোক, তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক, কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা। তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত। সেই সব জায়গা থেকে শরীকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার, ইখতিলাফের ঊর্ধ্বে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়তটা ঠিক আছে, সবাই মুখলেস মানুষ, শরীকরা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল, এটা দেখা দরকার। দ্বিতীয়ত, গোশতের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার। এক্ষেত্রে যদি বেইনসাফি করেন সেটা গুনাহ হবে। আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে, সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার। যেমন আপনার কসাইকে আপনি গোশত দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোশত দিয়ে পোষায় দিলেন, তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি, এটা জায়েজ নেই। শরীকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হবে, কারণ শরীকে এক একজন এক এক চিন্তার, সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে আমার দাড়ি আছে, এখন আমার স্ত্রী চাচ্ছে যে দাড়ি কাটার জন্য, এখন আমি কি করব? আমার স্ত্রীকে আমি অনেক বুঝাইছি কিন্তু আমার স্ত্রী বলছে যে দাড়ি পরে রাখার জন্য। আপনার জন্য একটা বুদ্ধি আছে, আমার বুদ্ধিটা হলো যাদের স্ত্রী দাড়ি কাটার জন্য স্বামীকে পীড়াপিড়ি করে, অনেক সময় সিন ক্রিয়েট করে অনেক মহিলা, যে দেখো তোমাকে আমি ভালোবাসি মহব্বত করি, তোমার তো কোনো কিছু আমি বলি না, দাড়িটা রাখিও তুমি পরে রাখিও, তো জিজ্ঞেস করবেন কেন তোমার কাছে দেখতে ভালো লাগে না এটা? যদি বলে যে হ্যাঁ আমার কাছে আসলে ভালো লাগে না তোমাকে, তাই রাখলে চাচা চাচা মনে হয় খারাপ লাগে, তুমি পরে রাখিও, এইটা বললে স্ত্রীকে বলবেন যে ঠিক আছে আমি তোমার কথায় রাজি, তোমার কাছে যেহেতু আমাকে দেখতে ভালো লাগে না, যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আমি থাকবো, দাঁড়িয়ে অবস্থায় তোমার ভালো লাগে না অতএব দাঁড়িয়ে ফেলে দিব, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমারও তো তোমার মাথার চুলগুলো ভালো লাগে না, এগুলো তুমি চেঁচে ফেলো, টাক বানায় ফেলো, আমার খুব সুন্দর লাগবে। এটা বলার পর এবার স্ত্রী কী বলে দেখেন, এটা বলার পর স্ত্রী আপনাকে বলবে যে তোমার ডাক্তার দেখানো দরকার, মহিলাদের চুল হলো সুন্দর আর তোমার কাছে এটা ভালো লাগে না, তখন আপনি বলবেন যে দেখো চোখ যার যার ভালো লাগা লাগা তার, তোমার চোখে আমার দাড়ি ভালো লাগে না, আমার চোখে তোমার চুল ভালো লাগে না, তো তোমাকে খুশি করার জন্য আমি দাড়ি ফেলে দিব, আমাকে খুশি করার জন্য তুমি চুল চেঁচে ফেলো, তাহলে তো সমান সমান হয়ে যাবে। এখন তুমি সেয়ানা পাবলিক, তোমার চুল ঠিকই রাখবা, আমি যতই বলি তোমারে যে দেখো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান পরাণ, সব ঠিক আছে, কিন্তু দেখো আমার চোখে তোমার চুলগুলো ভালো লাগে না, চেঁচে ফেললে আমার কাছে অনেক সুন্দর লাগবে, টাক টাক লাগবে, ভালো লাগবে আমার কাছে। এটা বলার পর তুমি আমার কথা যদি না শুনো তাহলে তোমার কথায় আমি দাঁড়িয়ে কী দুঃখে চাচবো বলো? আমার পছন্দের কোনো মূল্য তোমার কাছে যদি না থাকে তাহলে তোমার পছন্দকে আমি কেন মূল্যায়ন করবো বলো? বুঝতে পারছেন পলিসি? এই বুদ্ধি খাটায় দেখেন যে বউ আপনাকে আর দায় চাচতে বলতে পারবে না। এরপর যদি বেশি বলে যে না তুমি আমার মাথার চুল ভালো লাগে না, টাকমাথা ভালো লাগে, বউর টাকমাথা ভালো লাগে কারোর কাছে, তোমার আসলে মাথায় সমস্যা হয়েছে, তখন বলবেন যে দেখো আমারও তো একই সন্দেহ হয়, যেটা পুরুষকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন মহিলাকে দেন নাই, পার্থক্যই দিয়েছেন এটা দিয়ে, মৌলিক পার্থক্য, তো এইটা চেষে ফেলা মানে একাকার হয়ে যাওয়া, তো এইটা কারোর কাছে ভালো না লাগলে তারও তো ডাক্তার দেখানো উচিত। যাই হোক, সেই পর্যায় পর্যন্ত না যান কিন্তু স্ত্রীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন, যদি না বোঝাতে পারেন তাহলে স্ত্রীকে খুশি করার জন্য দাঁড়িয়ে চাষা জায়েজ হবে না। লাতা আতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালেক, আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা শোনার কোনো সুযোগ নাই। এরপর প্রশ্ন হলো, এক সন্তানকে অনেক টাকা ব্যয় করে পড়ালেখা করিয়েছি কিংবা বিবাহ দিয়েছি আরেকজনকে, অথচ অন্যদেরকে সেরকম টাকা পয়সা খরচ করে পড়াশোনা করানো হয়নি, বিবাহ দেওয়া হয়নি, তাহলে কি আমি বেইনসাফি করেছি? অনেক বাবা মারে এই প্রশ্ন থাকে যে আমি সন্তানকে, এক সন্তান পড়াশোনা করেছে, তার মেধা আছে, সে পড়াশোনার প্রতি আগ্রহী, এই জন্য তাকে অনেক টাকা পয়সা খরচ করে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি, আরেকজন সে হয়তো মেধাবী না কিংবা পড়াশোনার প্রতি আগ্রহী না, যার কারণে তাকে আমি হয়তো পড়াশোনা করাতে পারি নাই, তার পিছনে খরচ করা হয়নি, আবার একজন দেখা গেল যে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিয়েছি, টাকা পয়সা খরচ করেছি, আরেকজন হয়তো বিয়ের উপযুক্ত হয়নি, তাকে বিয়ে দেওয়া হয়নি বা যেভাবে হোক বিয়ে দেওয়া হয়নি, তো এতে একজনের জন্য খরচ করা হলো আরেকজনের জন্য খরচ করা হলো না, এটা বেইনসাফি হলো কি না? উত্তর হলো, এটা যদি ঠ
ঠকানোর জন্য পরিকল্পনা করে করা হয় তাহলে বেইনসাফি হবে এবং সেটা জায়েজ হবে না। অনেক বাবা আছেন এরকম যে দেখা গেল যে এক সন্তানকে কিছু সুবিধা পাইয়ে দিল, অন্য সন্তানকে সে সুবিধাটা পাইয়ে দিল না। এক সন্তানকে কিছু জমি জমা দিল উদ্দেশ্য আরেকজনকে ঠকানো, একজনকে তার ভালো লাগে সেজন্য। তো এরকম যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া নিছক আমার ভালো লাগে খারাপ লাগে এটার উপর ভিত্তি করে কোনো সন্তানকে কোনো সুবিধা দেওয়া, অন্যদেরকে না দেওয়া সেটা গুনাহ, সেটা বেইনসাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ এবং ন্যায় এটা প্রতিষ্ঠা করো, বেইনসাফি করবে না। এখন কোনো সন্তানের যদি এরকম হয় যে তার পড়াশোনাতে আগ্রহ আছে সেজন্য খরচ করেছি, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আর জন্য আগ্রহ নাই, মেধা নাই, সে পড়তে পারে নাই, তাহলে সেজন্য সে পড়াশোনা করতে পারে নাই দেখে তার পিছনে খরচ করা হয় নাই, এখানে ঠকানোর কোনো উদ্দেশ্য না, তাহলে এটা বেইনসাফি হবে না, এর কারণে কোনো গুণা হবে না। এটা জরুরি না যে অমুকের জন্য এটা খরচ করছি তাই তোমার জন্য করতে পারি না তারপর তুমি ক্যাশ নিয়ে যাও, এটা জরুরি না। কারণ এখানে পরিকল্পনা মাফিক একজনকে সম্পদ দেওয়া হচ্ছে আর একজনকে বঞ্চিত হচ্ছে করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। একজন অসুস্থ হয়েছে তার জন্য চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আরেকজনকে আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহ তাআলা রেখেছে তার জন্য খরচ হয় নাই। তো এখানে কোনো বেইনসাফি হবে না যে একজনের জন্য লাখ লাখ টাকা খরচ করলাম আরেকজনের জন্য খরচ করলাম না, কারণ এখানে ঠকানো উদ্দেশ্য না, প্রয়োজনের ভিত্তিতে খরচ করা হয়েছে, জরুরতের ভিত্তিতে। ঠিক একইভাবে কোনো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, টাকা পয়সা খরচ করে তাকে বিয়ে দিলেন বাবা, আরেকজন হয়তো বিয়ের উপযুক্ত হয় না, এর মধ্যে বাবা মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে বাবার কোনো বেইনসাফি হয় নাই, বা একজনের বিয়ে ব্যাটে বলে হয়েছে হয়ে গেছে আরেকজনের হয় নাই ব্যাটে বলে, তো এই ক্ষেত্রে বাবার কোনো বেইনসাফি নাই যে এক জায়গায় খরচ করেন আর জায়গায় খরচ করেন না, কারণ সেখানে ঠকানো উদ্দেশ্য না, বেইনসাফি করা উদ্দেশ্য না।